আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজভাবে মিষ্টি দই বাসায় তৈরি করতে পারবেন তারই রেসিপি। খুব সহজেই এই মিষ্টি দই তৈরি করতে পারবেন, একদমই কোনো ঝামেলা ছাড়া। দই তৈরি করে খাওয়ার সময় দই কাটার পরে কিন্তু সাথে সাথে পানি চলে আসে দইয়ের উপরে। কোন দুধ দিয়ে দই তৈরি করলে দই অনেক বেশি ভালো থাকবে, পানি আসবে না আর দই অনেক বেশি ঘন থাকবে। এই গ্লাসের দইটা দেখতেই পাচ্ছেন এটা তৈরি করা হয়েছে, কতটা ঘন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক দই তৈরি করি কিভাবে। একটা পাত্রে গরুর দুধ নিয়েছি 5 কেজি আর 1 কেজি নিয়েছি পানি। এখন এই দুধ জাল করে নিয়ে আমি 1.5 কেজির মতো কমিয়ে নেব। দই তৈরি করার পরে দইয়ে পানি কেন আসে? যে দুধ জাল করা হবে দুধের সাথে কিন্তু কিছু পরিমাণ পানি দেওয়া হয়, সে পানিটা যদি ঠিক মতো জাল করে না নেওয়া হয় তাহলে কিন্তু দইয়ের উপরে পানি চলে আসে। আর দই ঘন করতে হলে দুধটাও কিন্তু ঘন করে জাল করে নিতে হবে, তাহলে দইয়ের উপরে পানি উঠবে না আর দইটা দেখতেও অনেক সুন্দর হবে। এখন দুধে দিয়ে দিব চিনি। এই বাটিতে 1/2 কেজির মতো চিনি রয়েছে, তো আমি পরে আরও কিছু চিনি দিয়েছি। প্রায় 1 কেজির কাছাকাছি চিনি দেওয়া হয়েছে। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যদি বেশি মিষ্টি খেতে চান আর একটু বেশি মিষ্টি দিবেন, বা যদি কম খেতে চান তাহলে আপনারা অল্প করে চিনি দিবেন। চিনি দেওয়ার পরে অনেকক্ষণ জাল করে নেওয়া হয়েছে, তো এখন এই দুধটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একদমই পুরোপুরি ঠান্ডা করতে হবে না, মানে কুসুম গরম রাখতে হবে, দুধ ঠান্ডা হতে থাকুক। এখন দই যেটাতে তৈরি হবে, মানে দইয়ের বিছানাটা এখন তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম কিছু খড় বা খের, তারপরে দিয়ে দিব মোটা একটা কাঁথা। দই হওয়ার জন্য তো অবশ্যই বীজ দই লাগবে, তো দোকানে যে 30-40 টাকা দামের প্লাস্টিকের গ্লাসে দইগুলা পাওয়া যায় সেই দইগুলা দিয়েও কিন্তু খুবই ভালো বীজ দই হয় আর দইটাও কিন্তু খুবই ভালো হয়। প্লাস্টিকের গ্লাসে থেকে আমি অর্ধেক বীজ দই নিয়ে একটা বাটিতে ভালো মতো গুলিয়ে নেব। এই বীজ দই এখন আমি দুধের পাত্রে ঢেলে দেব, সবটুকুই ঢেলে দেব। তো ঢেলে দিয়ে খুবই ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখন এক এক করে এই সবটুকু দুধ গ্লাসে ঢেলে নেব। দই তৈরির ভিডিও হঠাৎ করেই করা, একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম, বাসায় এসে দেখি মা রান্নাঘরে দুধ জাল করছে, তো ভাবলাম এখন তো কাছেই থাকতে হবে, তো একটু ভিডিও করি। ভিডিও করে সবাইকে দেখাই যে কত সহজে দই তৈরি করা যায়। অনেকেই দই তৈরি করতে পারে না, বা দই তৈরি করলেও দইয়ের উপরে পানি চলে আসে, দই একদমই ঘন হয় না। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে কত সহজে দইটা তৈরি করা হলো। শুধু দই একটু সময় নিয়ে জাল করতে হবে, জাল করে ঘন করে নিতে হবে, চিনি দিতে হবে আর বীজ দই দিতে হবে, ব্যাস। খুবই সহজে দই তৈরি করা যায়। এখন দইয়ের বিছানায় দুধের গ্লাসগুলো রাখতে হবে আর খুবই সাবধানে সে রাখতে হবে। একটা যদি কাত হয়ে পড়ে যায় তাহলে সবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো খুবই সাবধানে রাখতে হবে। বিছানার গ্লাসগুলো সাজিয়ে নেওয়ার পরে উপরে একটা পেপার দিয়ে দিব, তার উপরে মোটা কাঁথা দিয়ে দিব। কাঁথা দেওয়ার কারণ যাতে করে খুবই তাড়াতাড়ি দই জমে যায়। 12 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে, মানে সন্ধ্যার দিকে এই দই রাখা হয়েছিল, এখন সকাল 8টা। তো দেখতেই পাচ্ছেন যে দই কতটা সুন্দর হয়েছে। অবশ্য দুধটা কিন্তু একদমই পাতলা ছিল, দুধ ঘন ছিল না। তো আমি প্রথমে বলেছিলাম যে 1.5 কেজির মতো কমিয়ে নেব, 2 কেজি বা 2.5 কেজির মতো দুধ একদমই কমিয়ে নেওয়া হয়েছে। একটা গ্লাস থেকে দই কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে। এটা যদি আমি 5 মিনিট 10 মিনিট রেখেও দেই, এটা থেকে কিন্তু একদমই পানি উঠবে না বা উঠেও নেই। তো আমি সেই ভিডিওটা ডিলিট করে ফেলেছি, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে। মিষ্টি দই তৈরি করতে কিন্তু একদমই কোনো ঝামেলা হলো না। তো আপনারা কিন্তু এভাবে খুবই সহজে মিষ্টি দই ঘরে তৈরি করতে পারবেন।